দিদা বলতেন, দাদা আকাশের তারা হয়ে গেছেন। অবাক হয়ে প্রশ্ন করতাম, কোন তারা দিদা? তখন সব তারাই আমার কাছে এক ছিল, ভোরের শুকতারা আর রাতের ধ্রুবতারার কোনো একটি আমার দাদা, মানে দাদুর ঠিকানা। সেই প্রথম মৃত্যুকে রাতের আকাশের তারা বলে জেনেছিলাম। যে চলে যায় সে তারা হয়ে যায়, যখন ঘুমিয়ে থাকি সে চুপি চুপি এসে কপালে চুমু এঁকে যায়। দিদা বলতেন, কেউ যায় না, সবাই ফিরে আসে। আমিও তাই মনে প্রাণে জানতাম। কৈশোরে মৃত্যু এলো এক প্রিয় দিদির, হঠাৎ হারিয়ে যাওয়া হয়ে। এই তো কালো বেলা 4টে অবধি দুজনে একসঙ্গে নাচের ঘরে ছিলাম, একটি মীরাবাইয়ের ভজন শিখছিলাম দিদিরই কাছে। এখনো আমার আঙুলের মুদ্রায় তার স্পর্শ, আর সে নেই। ওই কাল কোনো দিন অতীত হলো না আমার কাছে। বাবা আমায় নিয়ে গেলেন ঘুমিয়ে থাকা দিদির সামনে। দেখলাম লাল গোলাপের মালা পরে লাল বেনারসিতে দিদি ঘুমিয়ে আছে। একসময় চারপাশের কান্না বিলাপ কেমন অসহ্য মনে হলো। পুরোটা মিউট করে দেখলাম কি প্রগাঢ় শান্তিতে ঘুমিয়ে আছে সে। বুঝলাম শোক আমরা নিজেদের জন্য করি, বিলাপ আমাদের পেছনে পড়ে থাকা যন্ত্রণা মাত্র। বন্ধু চলে গেল, দুজনেরই তখন সদ্য 21 পা। যাবার আগে ও আমায় একটি নীল প্রজাপতি উপহার দিয়েছিল, ওই প্রথম মৃত্যু ডানা পেল। সে হয়ে গেল গভীর নীল প্রজাপতি, যে আমাকেও নীল করে তুলেছিল বিচ্ছেদ যন্ত্রণায়। আজ তাকে বড় ঈর্ষা করি। দিদি চলে গেলেন আমার জন্মদিনের আগের রাতে। আমি কেমন অসংখ্য ডানার শব্দ শুনেছিলাম, মনে হচ্ছিল এক ঝাঁক পাখি যেন উড়ে চলে যাচ্ছে অসীমে। বুঝলাম মৃত্যু জীবন নেয় না, জীবন থেকে মুক্তি দেয়। সে দুটি ডানা পরিয়ে দিয়ে উড়িয়ে দেয় বদ্ধ প্রাণ। প্রতিনিয়ত প্রেম বিশ্বাস সম্পর্ক ভালোবাসার যে মৃত্যু, সেই মৃত্যু শোকের বিষাদের। সে মৃত্যু জীবনকে ভারাক্রান্ত করে অন্ধকারে, কিন্তু যে মৃত্যু মানুষকে ভারমুক্ত করে সে যে আলোর মতো উজ্জ্বল সুন্দর। দিদার পরে আরও অনেক মৃত্যু দেখলাম, প্রতিবার তাকে আলোয় দেখতে চেয়েছি। আগুনের ডানায় যে প্রাণ অনন্তের দিকে উড়ে চলেছে, তাকে বেঁধে রাখার মন্ত্র জানা নেই বলেই এত বিলাপ আমাদের। কত কিছু দিয়ে বেঁচে থাকার শোক ভুলে থাকি আমরা। জীবন বড় চরম সত্য, আর মৃত্যু পরম সত্য। আজ মৃত্যু আমার কাছে আগুনের ডানা। যারা বেঁচে আছেন শোক তাদের জন্য, যিনি ডানা মেলেছেন তার জন্য নয়। উপনিষদের একটি শ্লোকে এক ঋষির একটি উক্তি মনে আসে, তার পুত্রের মৃত্যুতে তিনি সমস্ত আশ্রমবাসীদের আমন্ত্রণ করেছেন আলোর সঙ্গে তার সন্তানের মিলনের আনন্দকে উদযাপিত করতে। প্রথমে শ্লোকটি আমায় অবাক করেছিল, কিন্তু আজ বুঝি। অন্ধকারের রাজার সামনে মৃত্যু স্বরূপা নন্দিনীকে, তার আগুন রঙা ডানায় বয়ে আনা পরম মুক্তির মন্ত্রটিকে। দিদা বলতেন, কেউ যায় না, সবাই ফিরে আসে। ঠিকই বলতেন আমার দিদা, কখনো ফুলের গন্ধে, কখনো প্রজাপতির পাখায়, কখনো এক ঝাঁক পাখির ডানার শব্দে, আবার কখনো পথ চলতে হঠাৎ দেখা হয়ে যাওয়া ধ্রুবতারায় তারা ফিরে আসে, উঁকি দিয়ে যায় এই ধূসর জীবনের আনাচে কানাচে। কেউ চলে যায় না, সবাই ফিরে আসে।